আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মিথিলা ব্লগসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সারা দিনে আপনাদের সাথে যা যা করি শেয়ার করব। রমজানে সবার সুস্বাস্থ্য ও শুভকামনা করে আজকে ব্লগটা শুরু করলাম। শুভ সকাল সবাইকে। দেখতে দেখতে একটি রোজা কিন্তু আমাদের পার হয়ে গিয়েছে, আর বাকি রোজাগুলো যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে করতে পারি সেই শুভকামনা ও ভালোবাসা রইল সবার জন্য। আপনাদের ভালোবাসা একান্তই কাম্য, আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক উৎসাহিত পাই কাজ করার। আর একটা ব্লগ তৈরি করতে আসলে অনেক টাইম লাগে, সারা দিনে টুকিটাকি যা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তবে রোজার মাসে আসলে এতটা হবে না। সকাল থেকে বিকাল পর্যন্ত যেটুকু করি এতটুকুই, কারণ রাতে কিন্তু আমাদের কাজ করার পরেও, সারাদিন কাজ করার পরে কিন্তু রাতে ইফতারের পরে শরীরটা আসলে কেমন হয়ে যায়, তারপরে আবার নামাজ আছে, অনেক টাইম এখানে চলে যায়। আর এখানে মিথিলার আব্বু অনেকগুলো বাজার করছে, সকালে উঠেই বাজারে চলে গেছে। আর এই যে চিড়া নিয়ে আসছে, চিড়া আছে বাসায়, তারপর উনি নিয়ে আসছে, এখানে দই আনছে, দই চিড়া খাবে, তার দই চিড়া পছন্দ। কাঁচামরিচ, কাঁচামরিচগুলো বেছে রেখে দিব, কিউকাম্বার আনছে, শসা, শসাটা ছিল অল্প সেটা দিয়েই চালিয়েছি। আর এটা হচ্ছে শাকের ডাঁটা, এক একজন এক এক নাম বলে। এখানে আনছে ভেন্ডি নিয়ে আসছে, ঢেঁড়স, এটা চাল কুমড়া। আর এই হচ্ছে যেটার জন্য বাজারে পাঠানো, লেবু। আর কেউ কিছু মনে করবেন না, আসলে আমার বাসায় কাজ চলছে, আমাদের বাসার উপরে কাজ চলতেছে, এই জন্য প্রচণ্ড আওয়াজ। আমি অনেক সময় ভিডিও এডিটও করতে পারি না, ভিডিও এডিট করার জন্য ছাড়তেও পারি না। আর আমার আর একটা চ্যানেল আছে, তানিয়া কুকিংস বাই মিথিলা, আপনারা চাইলে সে চ্যানেলে ঘুরে আসতে পারেন। ওই চ্যানেলটা সম্পূর্ণ রান্নার ভিডিও দেয়া, আর এটা তো ব্লগ চ্যানেল। আর চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, ওখানে অনেক কিছু টিপস সহ অনেক কিছু দেওয়া আছে, আপনারা রোজার জন্য যে টিপসগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো লেবু, লেবু শরবত না হলে আমার কাছে ভালো লাগে না ইফতারিতে, ট্যাঙ্ক তো থাকবেই তার সাথে লেবু শরবত। আর পুদিনা পাতা, আরেকটা কথা, এটা আমি খাই না, আমার ভালো লাগে না এর গন্ধ, কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে আসছে, মুড়ির সাথে খাবে, জানি না আজকে ট্রাই করব আবারও যে খাইতে পারি কি না। এর গন্ধটা শুনলেই তো বমি বমি লাগে, অনেকের এই পাতাটা এত পছন্দ। আর এখানে এই যে বরবটি, পটল নিয়ে আসছে, দেখো অনেক সবজি আনছে, এগুলো আমি এখন সব ফ্রিজে উঠে রাখবো, রেখে দুপুরে রান্না করব। দুপুরে রান্না করেই আবার তো বিকালে ইফতারি জন্য রেডি করা লাগবে। আর বাসার কিছু কাজ আছে, কাজগুলো গুছিয়ে নিব। চেষ্টা করি আপনাদের সাথে টুকটাকি কিছু শেয়ার করে আপনাদের কাজটা সহজ করার চেষ্টা করি। আর এখানে যে কাঁচামরিচটা নিয়ে আসছে, এটা বুটা ভেঙে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, কিন্তু ঝালে আপনার যে মরিচটা রাখবেন, মরিচটা ধুয়ে খুব ভালোভাবে শুকিয়ে তারপরে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রাখা লাগবে। যদি গায়ে পানি থাকে তাহলে গায়ে বরফ ধরে যাবে, আবার পলিথিনও রাখা যায়, সমস্যা হবে না কোনো। রোজার সময় ঝাল বাছা বাছে এগুলো আমি এখন বেছে রেখে দিব, সমস্যা হবে না, কারণ মাত্র তিনজন মানুষ সংসারে, খুব বেশি লাগেও না। এই তো এখন সবগুলো গুছিয়ে নিব, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ব্লগটি ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও যেন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারি। অনেক কথা বললাম, ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। এদিকে মিথিলার আব্বু আর আমি মিলে মরিচ বাঁচতেছি, হাফ কেজি মরিচ আনছে, দুইজন মিলে মরিচটা বেছে নিলাম। আর এই তো মেয়ে আইসক্রিম খাচ্ছে, বাইরে গেলে ওর আইসক্রিম লাগবেই লাগবে, ওর আব্বু আবার আইসক্রিম নিয়ে আসলো। বেগুন আনছে, বেগুনি বানানোর জন্য দুধ নিয়ে আসছে, যেহেতু রোজা, কলা, দুধ কলা। আর আমি এদিকে শাক কেটে নিতেছি, শাকের ডাঁটা। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর
এদিকে ছেঁড়া আনছে, ছেঁড়াগুলো বেছে নিব। দই ছেঁড়া খাবে উনি, আবার দই ছেঁড়া অনেক পছন্দ। এইভাবে টুকটাকি কাজগুলো করে নিব। সব কিছু বাসা শেষ, সেদিকে মেয়ে যে শাক পাতাড়িগুলো ছিল সেগুলো নিয়ে খেলা করছে, আর আব্বু সেখানে ডিস্টার্ব করতেই আছে, করতেই আছে, অসহ্য কর একেবারে। কি মেডিসিন দিছো তুমি ওনে ফালতো? এদের বসে বসে থাকলে হবে না। এ আমি বাথরুমে ঢুকলাম কিন্তু। এ মিথিলা, এ তুই যাবি না আমি যাবো? আর এদিকে ইফতারির প্রিপারেশন শুরু হবে। আমি তিন রকমের পেঁয়াজ আলু, তিন রকমের পাকোড়া বানাবো। আলু আছে সিদ্ধ করে রাখা, আলু কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিব। দিয়ে এগুলো খুব বেশি সময় লাগে যে হাঁড়িতে দিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে একটু দাঁড়িয়ে 70% এটা সিদ্ধ করে নিব। আর লবণটা কিন্তু দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিব সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেছে সবগুলো, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। দেখেন নামিয়ে নিয়েছি, খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর বেগুনটা ওটা কেটে নিব আলাদা। আর এই দুইটা একটু সিদ্ধ না করলে পাকোড়াটা আসলে ভালো লাগে না। আর তিন রকম পাকোড়া আপনাদের ইজিভাবে করে আমি দেখাবো, একই ব্যাটার দিয়ে কিন্তু তিন রকম পাকোড়া তৈরি করা যায়। আর আলুগুলো দেখেন কেমন সিদ্ধ হয়েছে, নখভাল টিপলে গলে যাচ্ছে। আর বেগুনগুলো খুব সুন্দর করে কেটে রেখে দিয়েছি। আর এখন আমি ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য একটা বোল্ট নিয়ে নিলাম। বোল্টের ভিতরে এক কাপ বেসন, হাফ কাপ ময়দা, আর হাফ কাপ চাউলের আটা, দিয়ে এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ শুকনা মরিচ, এক চামচ লবণ, আর এক চামচ হচ্ছে জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আর লবণটা যার যা স্বাদ অনুযায়ী দেবেন। আর এক চামচ দেবো বেকিং সোডা, মরিচটাও যার যার টেস্ট অনুযায়ী দেবেন। এখন খুব ভালোভাবে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিব। মিক্স করা হয়ে গেছে, আমি এখানে একটু জর্দা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা কোনো স্বাদের পরিবর্তন আনে না, জাস্ট কালারটা সুন্দর করে। অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব, তাহলে বেগুন এটা খুব সুন্দর ফুলবে। 10 মিনিট পরে ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। অল্প একটু পানি দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব। আমি এখানে অল্প একটু পানি দিব, দিয়ে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে নিয়েছি। আর রেসিপিটা ভালো লাগলে সবাই কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রথমে আমি সিমের পাকোড়াটা করে নেব। আর এইভাবে ব্যাটারের ভিতরে দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা একটা করে দিয়ে দিব। আর এটা লো আছে রেখে দিতে হবে, তা না হলে তেলে ছিটা দিতে পারে। এটা দেওয়া শেষ একটু নাড়িয়ে এপিট ওপিট করে উল্টে দিতে হবে, তা না হলে এক পিঠ হবে, এক পিঠ হবে না। খুব সুন্দর করে আমি এটা ভেজে নিব। এই তো ভালো শেষ, দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এগুলো এখন আমি উঠিয়ে নিব। সবগুলো উঠিয়ে নিলাম, সিমের পাকোড়া রেডি। এই একই তেলে এখন আমি আলুর পাকোড়া তৈরি করব। আর ব্যাটারের ভিতরে ভালোভাবে দিয়ে এক এক করে তেলের ভিতরে ছেড়ে দিব।
সতর্কতার সাথে দিতে হবে, তা না হলে তেল ছাটা গায়ে লাগতে পারে। দিয়ে আর এটা আমি ভালোভাবে ভেজে নিব। পাকোড়াগুলো দেখেন কি সুন্দর ফুলে উঠেছে, এগুলো ভাজা শেষ, আর এগুলো আমি এখন উঠিয়ে নিব আর চাকনির সাহায্যে এটা উঠিয়ে নিব। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা, আর রেসিপিটা ভালো লাগলে ফ্যামিলি ও ফ্রেন্ডসের সাথে আপনারা শেয়ার করতে পারেন। আর আমি এখন এইভাবে তেল ঝরিয়ে একটি টিস্যু পেপার বিছিয়ে একটি প্লেটে আমি একগুলো উঠিয়ে নিলাম। আর দেখেন কতটা রিস সুন্দর হয়েছে, কি সুন্দর ফুলে উঠেছে। এখন বেগুনের চপ বানাবো, আর বেগুনি বানানোর জন্য সুন্দর করে বেগুনি কেটে আমি এখন বেটারের সাথে খুব সুন্দর করে এটা আমি মাখিয়ে তেলে দিয়ে দিয়েছি। আর এখানে আমি সবগুলো দিয়ে এপিট ওপিট করে এখন ভেজে নিব। পাশ উল্টে দিতে হবে, তা না হলে এক পাশ হবে এক পাশ হবে না। আর আমি এখন সবগুলো উল্টে দিতেছি। আর সবগুলো উল্টানো শেষ, এখন আমি চাকনির সাহায্যে এটা উঠিয়ে নিব। আর টিস্যু পেপারে পেরে উঠালে কী হয়, তেলটা মানে অবশিষ্ট তেলটা শুষে নেয়। আর এই যে আমার সবগুলো উঠানো শেষ, রেডি হয়ে গেল তিন রকমের পাকোড়া। এটা কতটা সফট হয়েছে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই তো রেডি হয়ে গেল তিন রকমের পাকোড়া, সিমের পাকোড়া, পাকোড়া বলেন চপ বলেন যে যেটাই বলেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, মধ্যবিত্তদের ইফতারির প্রিপারেশন এমনই হয়। আর এখানে আমার মেয়ে, আমি, আমার দেওর আর আমার হাজবেন্ড নামাজ পড়ছে, সবাই মিলে এখন ইফতারি করে নিব। আর খাওয়ার টাইমটা আমি দেখাই না, ভালো লাগে না। আমরা এখন ইফতারি সামনে নিয়ে বসবো, অল্প কিছুক্ষণ সময় আছে। আর এখানে আমি দুই তিন রকমের জুস করেছি, ছোলার ঘুগনি, তিন রকমের পাকোড়া, সিরা দই আর লাচ্ছি, সাথে ছোলা মুড়ি আছে, খেজুর আছে, ফল আছে, শসা। মধ্যবিত্তদের ইফতারি যেমনই হয় আছে, অনেক কিছু আছে। আর সাইডে কিন্তু অনেক আওয়াজ, কারণ আমি আমার বাসায় সমস্যা, এই জন্য আমি বাইরে এসে কথা বলতেছি।